माल पाओ गेलो माल पाओ गेलो माल पाओ गेलो কোথায় গেল কোথায় গেল ছিল হ্যাঁ এ তো বড় সাইজ গর্তটা গর্তটা তো অনেক বড় ভাই বেশ বড় বড় সাইজই দেখুন এ আমারে কষ্ট দেবে ও ভীষণ গরম ভাই নমস্কার বন্ধুরা চলে আসছি আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আজ কাকড়া ধরতে যাব এখন আছি পাহাড়ের ভিতরে সঙ্গে আছে প্রকাশ ভাই আর এই দেখুন প্রকাশ ভাই আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের পিলার আর এই রাস্তাটা যেটা পরিষ্কার করে রাখে পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট আর আর যাব এই পাহাড়টাকে পার করে ওই পাশে একটা খাড়ি আছে সেই খাড়িতে যাব অনেকই দূর তো ঠিক আছে সঙ্গে থাকবেন আর দেখি আজ কাঁকড়া ধরার ইচ্ছা অনেক দূরেই আছি প্রকাশ ভাই আজকে অনেক বড় বড় কাঁকড়া ধরবো বড় বড় তা তো এখন অনেক দূর থেকে চলে আসছে অনেক কষ্ট হয়ে গেছে জল পিপাসাও লেগেছে তো আমরা মোটামুটি খাড়ির পাশে পৌঁছে গেছি এই দেখুন কত সুন্দর একটা গাছ প্যাডাক গাছ লাল প্যাডাক মনে হয় জানি না এই দেখুন সামনেই এটা হচ্ছে আমাদের ওই সেই জঙ্গলি খেজুর গাছটা আর এইটাই হচ্ছে খেজুর গাছ এটা ফল যেটা হয় সেটাও খেজুরের মতোই হয় ফলটা খেজুরের মতোই থাকে তো এই দেখুন সামনেই খাড়ি এখান থেকেই শুরু হবে আমাদের কাঁকড়া ধরার জার্নিটা তো এইখানে দেখতে পাচ্ছেন একটা নৌকাও আছে জানি না কার অনেক ভাঙা চড়া পুরানো তো ঠিক আছে বন্ধুরা কাঁকড়া পাই তারপরে দেখাবো কেমন কি হয় আরে ডুঙ্গির অবস্থা প্রচন্ড খারাপ গিয়েছে একদম খতম এতে আর কোনো কাজ হবে না চল 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 দেরি করে লাভ নেই ঠিক আছে চল তো আমরা পৌঁছে গেছি খাড়ির ভিতরে একদম পাহাড়ের পাশাপাশি জঙ্গলে দেখি এখন জঙ্গলের ভিতরে ঢুকি বেশ বড় সাইজ বেশ বড় বলে বেশ অনেকই বড় ট্যাংও ছেড়ে দিয়েছে রে ছে একটা পাও ছেড়ে দিয়েছে ও ঠিক আছে তো বন্ধুরা সকালে জল উঠেছিল খাড়িতে তো তার জন্য এরা সব উপরেই রয়ে গেছে আর নিচে নামেনি তো আজকে আমরা এইভাবেই কাঁকড়া ধরবো সকালে যার কারণে কি জল উঠেছিল তো আমরা এখন দেখবো খাড়ির মধ্যে ঢুকে ঢুকে তো বাইরে থাকবে না কারণ কি বাইরে অনেক রোদ তাই তো এর জন্য আমাদের একটু কষ্ট করতে হবে আর একটু জঙ্গলের মধ্যে ঢুকতে হবে কাঁকড়ার ভিতর ভিতর থেকে হাঁটতে হবে কারণ এই পাহাড়ের পাশে ওই যেটা ঝিনুক হয় ঝিনুক খাওয়ার জন্যই কাঁকড়াগুলি আসে যখন জল ওঠে উপরের দিকে বাহ 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 খুব ভালো সাইজটা ভালো সাইজ এটা মোটামুটি 500-600 গ্রাম হয়ে যাবে হ্যাঁ 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 তো ঠিক আছে এটাকে ব্যাগে রাখা যাক থু 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 আরো পাবো তাই থুতু দিলাম হ্যাঁ আজ মোটামুটি অনেক দিন পরেই কাঁকড়া ধরতে আসা যাই আগের দিকে এইখানে আমি আগেও আসছি এইখানে একটা গর্ত আছে কাঁকড়ার গর্ত জানিস বন্ধ হয়ে গেছে ভাই বন্ধ হয়ে গেছে ওইখানে তো ছিল ওইখানে একটা বড় একটা কাঁকড়া গর্ত ছিল ওইখান থেকে এই আমাদের যে শিকটা হয় শিকটা দিয়ে আগে কাঁকড়া ধরতাম ওই দেখো ওইখানে একটা কাঁকড়া ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো আস্তে আস্তে ওই একটা কাঁকড়া দেখা যাচ্ছে এই দেখুন জলের ভিতরে একটা কাঁকড়া প্রকাশ ভাই কাঁকড়াটা খুব একটা দেখা যাচ্ছে না জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না কিন্তু এটা সাইজে তো ছোট তেমনও ছোট না না সেই রকমও ছোট না তো মেয়ে কাঁকড়া মনে হয় তেমনও ছোট না হাত দিয়ে ধরা যাবে কোশিশ তো করবো ধরেছিস তো হ্যাঁ আবার কামড়ে না ধরে কামড়টা না খাই ধরে ফেললাম ভালোই ভালোই হলো ওখানে গর্তটা দেখতে দেখতে এসে ঠিক আছে 100 গ্রাম খানিক হবে ঠিক আছে তাও এটাকে 100 থেকে একটু উপরেই হবে 100 গ্রামের উপরেই আছে তাও এটাকে ছাড়া যাবে না
এখন সিজন চলছে কাঁকড়ার, সব কাঁকড়ারই দাম, কিন্তু এর থেকে যেটা ছোট হয় সেটা আমরা নিই না, কিন্তু এটা নেওয়ার মতো, তাই একটু ছোট ছোট লাগছে লোক আছে। কী করবো তাহলে, ছেড়ে দেবো? না নিয়ে চল, 30-40 টাকা তো আছে। হ্যাঁ হ্যাঁ সে তো আছেই। তো আমি একটু আগেই বললাম, যেমন কি ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন কি উপর উপরের সাইডে অনেক জঙ্গল, তো ঠান্ডা আছে, তার জন্য এখানে বিন্দাস বসে পার্টি করছিল, প্ল্যান করছিল আজকে, আরও অ্যাকচুয়ালি আজকে হোলি তো। হ্যাঁ আর হোলি, হোলিতে কি পার্টি করা যায়, তাই সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। তো হোলিতে আপনারা কি করছেন বিন্দাসভাবে কমেন্টসে বলে দিন, আমরা কি করবো সেটা তো বলতে পারছি না, কাকড়াই ধরছি আর কিছু নেই। ঠিক আছে বন্ধুরা আসুন। তো বন্ধুরা প্রকাশ ভাই বলছে এখানে একটা আছে দেখি, আর চারিদিকে খেজুর গাছ, পাহাড়ের পাশে আর খাড়ির মাঝামাঝিতে বসা, তো তাই খেজুর গাছের কাটা প্রচণ্ড। কোথায় তুই দেখেছিলি তো? গেল গর্ত কি সেই রকম গর্ত নেই? হ্যাঁ হ্যাঁ আছে আছে, তো শব্দ পাওয়া যাচ্ছে তার মানে আছে। এই তো পা দেখা গেল ভাই, তোর চোখটা তো, আমি আবার এই এমন গর্তের ভিতর থেকে জলের ভিতর থেকে কাঁকড়া তো খুঁজিও না, আমি যেটা উপরে উপরে পাই সেটাই নিয়ে যাই, তাই আমার অনেক দেরি হয়। প্রকাশ ভাই আর পরেশ ভাইয়ের সঙ্গে আসলে কি আসলে কি হয়, ওরা একটু বড় ইসে খেলাড়ি তো, তাই ওরা একটু বেশি দেখে চারিদিকে ভাই। সেরকম কি সেরকমই তো, এই দেখুন তো লাল হয়ে গেছে ভাই, এটা তো বুড়ো হয়ে গেছে, অনেকই বুড়ো হয়ে গেছে। তো ফ্রেন্ড দেখ সকতে হ্যায় ইয়ে এক ক্রেট ক্র্যাব হ্যায় জো করিবন 300 গ্রাম সে উপর হি হোগা। হ্যাঁ 300 গ্রাম সে উপর হি আয়েগা, থোড়া জ্যাদা ভি নি হোগা, এ শায়দ সুবহ সুবহ হোলি উলি খেল কে ফির আয়া ভাই। আর আজ হোলি কি তেওয়ার হ্যায় তো সবকো হোলি কি হার্দিক শুভকামনায়। তো হাম লোগ আজ সারে দোস্তো সে ছিপকে আ গয়ে হ্যায় খাড়ি মে, ক্যোঁকি হোলি হমে আজ খেলনা নেই হ্যায়, আজ নেই খেলনা ভাই, পানি কি বহুত হি জ্যাদা দিক্কত হ্যায় আবি ফিলহাল আন্ডামান মে, পানি তো ইতনা হ্যায় ভাই, পুরা পানি হ্যায় লেকিন খারাপ পানি। তো বন্ধুরা ওই আজ হোলি, তাই সবাইকে শুভেচ্ছা জানাই হোলির, আর আমরা আজ খেলছি না কারণ আমাদের এইখানে জলের অসুবিধাটা অনেকই বেশি, এর মধ্যে ভাই হাত দিলে পরেও কামড়াতে পারবে না, শায়দ বুড়ো হয়ে গেছে দাঁত নেই এখানে। তো এটাও 2 নম্বর, এটা একটু ডাউটও লাগছে 300 গ্রাম হবে কিনা, এটা 2 নম্বর এটা 3 নম্বর ভাই, ওখানে ছোট আর একটা পেয়েছি না, মানে বড়তার তো 2 নম্বর। হ্যাঁ বড়টার 2 নম্বর। ঠিক আছে ভিতরে ঢুকবি? এ ভিতরে ঢুকলে কাঁকড়া পাওয়া যাবে। হ্যাঁ নিশ্চয়ই ঢুকবো, যখন 3 দিনটে পেলাম পরস্পর। গঙ্গা গঙ্গা গঙ্গা, আর এই দেখুন এটা হচ্ছে কাটা এই খেজুর গাছের, দেখুন কত বড় বড় পাহাড়ের পাশে হাঁটা, মানে একটাই প্রকাশের নিচে একটা গর্ত আছে মনে হচ্ছে, আর এই আশপাশে তো থাকা দরকার। হ্যাঁ কোথায় মাল পাওয়া গেল, মাল পাওয়া গেল, মাল পাওয়া গেল, কোথায় গেল কোথায় গেল ছিল? হ্যাঁ এ তো বড় সাইজ কাটাটা, গর্তটা তো অনেক বড় ভাই, গর্তটাও দেখেছো ভাই কত বড় ছিল ভাই ভাই ভাই, এখানেও গর্ত আছে কি? হ্যাঁ হ্যাঁ এই গর্ত থেকে না যে গর্ততে গেলেও কি হবে, বের করে দেবো কি আছে। আরামসে 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 ভাই, বড়টা দেখলে আর লোভ সামলানো যায় না। দুরাট কাট রে অম্পো, ও ভাই বিগ সাইজ, বহুত বড় সাইজ কে রে,
जाओ भाई, फ्रेंड्स देख सकते हैं भाई कितना बढ़िया साइज का है, बहुत ही बड़ा साइज का है। इसका भी एक टांग नहीं है रे, छोटा पैर नहीं है। वाह, सोच के देखिए फ्रेंड्स, अगर इसका अंदर ऐसा मुंह आ गया तो क्या करेगा वो, सोच के देखिए। हम गलती से भी नहीं डालेगा। तो प्रकाश भाई एक तू हाथ पे दिए देखना कैमन कामड़े, देख भी ना 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 এটাকে দিলে কিরকম ভাবে কামড়ে ধরবে, ও কামড়াচ্ছে না, ও বোঝে যে ওটা কিছু এর কি গাছ দিচ্ছিস এর মুখে। তো বেশ বড় সাইজ, আর বড় মানে আধা কিলো, এটাও আধা কিলো হয়ে যাবে, আধা কিলোর বেশিই হবে। আর অনেক লোকের প্রশ্ন থাকবে যে প্রকাশ ভাই অনেকদিন পরে আসলো ভিডিওতে। প্রকাশ ভাই যে গাড়িটা চলায় বন্ধুরা, সেই গাড়িটা মাঝে আমাদের এখানে যে জারোয়া থাকে যেখানে, সেখানে গিয়ে খারাপ হয়ে গিয়েছিল। আর প্রকাশ ভাইয়ের গাড়ির কাজ যত ছিল আয়না সব ভেঙে চুড়ে নিয়ে চলে গেছে জারোয়ারা, তাই প্রকাশ ভাই গাড়িটা নিয়ে অনেকদিন টেনশনে ছিল, অনেক বেশি একটা খরচা হয়ে গেল। হ্যাঁ অনেক বেশি, তাই প্রকাশ ভাই গাড়িটাকে একটু রিপেয়ার মেনটেন্সের দিকে বেশি ধ্যান দিচ্ছিল, তাই কাঁকড়া ধরতে আসেনি কয়েকদিন, নিজের গাড়িটা নিয়ে একটু টেনশনে ছিল। তো এখন গাড়িটা কাল পরশু দিন নিয়ে আসছে বাড়ি, তো এখন প্রকাশ ভাই আবার ফ্রি, এখন মাঝে মধ্যে দেখা যাবে প্রকাশ ভাইকে। আর ওই সেই কথাটাই বন্ধুরা, ওই আমাদের এখানে ওই জারোয়া এলাকার ভিতরে যদি কারোর গাড়ি খারাপ হয় বা নষ্ট হয়, তাহলে ওটাকে ঠিক করতে করতে যদি বেশি দু একদিন দেরি হয়, তাহলে হয়তো গাড়ির স্টিয়ারিং সিট গাড়ির কিছুই পাওয়া যাবে না, কিছুই পাওয়া যাবে না, কারণ ওটা জারোয়ারদের যে সর্দার, সে উনি গিয়ে বসবে সেই সিটটায়। আর যদি মাসখানিক থাকে তাহলে আপনাদের গাড়ি ওরা চালিয়ে নিয়ে জঙ্গলে চলে যাবে রাস্তা করে, এমন অবস্থা। ঠিক আছে, কথা তো চলতে থাকবে, সামনের দিকে যাই, বেশি কথা বলতে থাকবে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো বন্ধুরা আমরা একটা ছোট্ট নালার কাছে পৌঁছে গেছি, পাহাড়টাকে সাইডে রেখে এখন একটু খাড়ির ভিতরে ঢুকি। জল তো ভাই তাও গরম আছে, যে এতদিন খাড়িতে জল উঠতো না না, সেই কারণেই জলটা গরম। এখান থেকে নালার ডিপটা একটু বেশি, তো ওদিকে আর যাবো না, আপনারা সবাই জানেন। ওই দেখো কাকু দেখা যাচ্ছে, এটা তোর কাকু তো, ধরবো কি, এটা ছোট সাইজ, শিকড়গুলির ভিতরে বসে, তাও 150-200 গ্রাম হবে। কষ্ট হয়ে গেছে ভাই, এটা তোর কাকুই, তোকে কিচ্ছু বলবে না। কাকু কামড় দিলে কাকু সব বের করে দেবে, একটু বয়স হয়ে গেছে তো। তো ফ্রেন্ড হমে অভি অরেক মিল চুকা হে, এই দেখো এই দেখুন এই দেখুন, তো ইয়ে দেখে ইয়ে কেকড়া সুবহ সুবহ হোলি হোলি খেল কে ফির আয়া, বুড্ডাও গিয়ে ভাই, ইসকা দাঁত ভি এক টুটা হে, আজ তো তুমকো জিতনা মিলতে সারা বুড্ডা ইয়ে ক্যা করেগা ভাই, আদমি খুদ বুড্ডা হো গিয়া তো কেকড়া ভি বুড্ডা হো গিয়া না, পহর তো কাটা হে শায়দ। তো বন্ধুরা এই দেখুন, এই পাশে একটা নালা, ওইদিকে আমরা যাবো না যে কারণ কুমিরের, আর এই পাশে আবার এখান থেকে জল ভরা, কিন্তু এইখানে দেখুন একবারে উঁচু হয়ে গেছে, কারণ এখান থেকে ছোট্ট একটা নালা আছে, এখানে মাটি এসে এখানে ভরে গিয়েছে। তার মাঝামাঝিতে একটা কাঁকড়া পেলাম, বাবা কি রোদ রে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার এত রোদের ভিতরে। বাবা এ তো সেন্সরডাইন দিয়ে ভাই ব্রাশ করে আসছে, একদম চমকায় ভাই, মানুষের দাঁতও এরকম চমকায় না। তো ঠিক আছে বন্ধুরা যাচ্ছি আগের দিকে, রাখি দেখি, বাবা কষ্ট হয়ে যাচ্ছে, খোলা জায়গায় প্রচণ্ড রোদ, একটু খাড়ির ভিতরে যখন অব্দি না ঢুকতে পারো তখন অব্দি আর ছাওয়া জায়গাটা পাওয়া যাবে না। তো ঠিক আছে একটু ছাওয়া জায়গায় ঢুকে নি, নালার দিকে যাওয়া যাবে না ভাই, নালার দিকে কুমির আছে ভাই। তো বন্ধুরা আমরা খাড়ির ভিতরে পৌঁছে গেছি, ঘন জঙ্গলের ভিতরে পাহাড় ছেড়ে, একটু মোটা গাছ বড়, হাতি দেবো তো ফ্রেন্ড, ইয়া পে কেকড়া হে দোনো টাঙ্গে, লেকিন সাইজ মে বহুত হি ছোটা হে, কিউকি টাঙ্গ দেখনে সে পতা চল জাতা হে কেকড়া কা সাইজ কিস তরহ রহেগা ভাই। কিন্তু বয়স তো হই গেছে মেলা, বয়স তো মেলা হয়েছে, কিন্তু একটু ছোট আর কিছু না। হেই ছাড়,
এটা তোর কাকু কইছ নেই না তার জন্য পারবে না কাকু যদি কইতি তাহলে পারত এবাড়া এই দাও দেই দেখছো কি সাইজ আমার ট্যাঙ্কম সাইডে না ভাই সামনে সারবে লোকালেই তো যাবে আরবি আরবি একটা ছোট আরবি এ কিরম জানি করে ভাই কিরম করে কিরম জানি লরে সরে না তোর সাথে সম্পর্কটা বানাও না কাকুটাকে কইলে রাগ হই কইলে তো ওই তো হয় সেটাও ঠিক কইছিস ভাই এবাড়া এই করো না কি তুমি কোনো অসুবিধা নাই তো বন্ধুরা আমরা এখন যে ভাষাটা বললাম সেটা আমাদের এখানের লোকাল ল্যাঙ্গুয়েজ একেবারে দাস ভাষা আমু জামু খামু তো যাই আগের দিকে এখান থেকে একটা পেলাম মোটামুটি দু তিন কেজি হয়ে গেল চল 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 আর হাত পা ধুয়ে লাভ নেই খাড়িতে এসে বাড়ি যাবি কি আরে না বাড়ি যাবো না তাও একটু পয় পরিষ্কার থাকা ভালো না ভাই জল পিপাসা লাগছে ভীষণ কিন্তু চল 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 একটু সামনে গিয়ে দেখি এটা কি এটা একটা গাছ এটা একটা ডিজিটাল এটা একটা ই কি কয় ক্যামেরা ক্যামেরা একেবারে এই পাশে দাঁড়াইলেই হবে ওই পাশে ফটো দেখা চাং করে আওয়াজ আসবে ঠিক আছে যাচ্ছি আগের দিকে তো বন্ধুরা অনেক দূর হাঁটলাম কিন্তু কাঁকড়া পাচ্ছি না দেখুন এদিকে তো জলই ওঠেনি আমরা খাড়ির ভিতর বলতে বলতে একটু বেশি ভিতরে চলে আসছি জানি না কোন দিকে আসছি তো দেখি আমি এখানে অনেক আগে একবার আসছিলাম আর প্রকাশ ভাই বলছে সামনে নাকি একটা পাথরের বড় একটা জায়গা আছে ওখানে গিয়ে একটু রেস্ট করা যাবে আর খিদাও লাগছে অনেক খিদাও পেয়েছে ভীষণ দেখি ওখানে গিয়ে কাঁকড়া টাকড়া একটু খাওয়া যাবে তো দেখি ওখান থেকে একটু জল জল টল খেয়ে কাঁকড়া খেয়ে তারপরে বের হবো তো ফ্রেন্ড বহুত দূর চলে লেকিন কেকড়া নেই মিলা কিউকি এত পানি নেই চড়া তো আপ দেখ সকতে হ্যায় ইয়ে দেখিয়ে খাড়ি মে পানি হ্যায় হি নেই তো প্রকাশ ভাই বল রহা হ্যায় কি সামনে এক জায়গা পে পত্থর কি এক জায়গা হ্যায় যহাঁ পে হম লোগ পৌঁছ ভি চুকে হ্যায় ইয়ে দেখিয়ে এই যে ভাই কিন্তু না আমি যে সময় আসছিলাম এই জায়গাটা হ্যাঁ সেই সময় ভাই এই জায়গাটা আমরা এরকম আসার সাথে সাথে না দুইটা দাঁড়াইছা বড় বড় তা ফাস্ট পুশ করতে করতে গোতা গোতা দিয়ে চলে গেল না তাও ভাই একটু খাড়ির ভিতরে এরকম কিভাবে হইছে হইছে যে সমুদ্র ছিল হবে তারপরে কোন বছরে ভাই কবে কি হইছে সেই সময় তো মানে জন্ম হইনি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখুন বড় বড় পাথর এই খাড়ির ভিতরে কিভাবে আসছে জানি না ভিতরে কাঁকড়ার গর্তে থাকতে পারে হ্যাঁ এর ভিতরে সাপ থাকতে না হতে পারে এমন যদি জায়গা থাকে পাথরের এই ঠান্ডার ভিতরে আরে আমি যে সময় আসছিলাম না ওই ওই পাথরে ওই যে ওই জায়গা ছিল ওই জায়গা এই পাশে কোথায় সাপ ছিল দৌড়ে যে দৌড়ে যাইছে ভাই সাপ তো দেখুন বন্ধুরা এই একটা মিরাকেল এই দেখুন এখানে যত গাছ দেখছেন সব এই সব পাহাড়েরই গাছ এটা পাহাড়ের গাছ এইটা খাড়ি গাছ এইসব পাহাড়ের গাছ এইসব গাছ পাহাড়েই হয় কিন্তু এত ভিতরে খাড়ির ভিতরে কীভাবে হলো ভগবান জানে এইসব কিন্তু পাহাড়ের গাছ এইগুলো খুব সুন্দর এখানে একটা ভালো পিকনিক স্পট হ্যাঁ এই দেখুন কত সুন্দর এইখানে এই বড় পাথরটার উপরে আরামসে এসে শোয়াও যাবে রাত্রে ঘুমানোও যাবে এইটা একটু ঠিক করে তো ফ্রেন্ড দেখ সকতে ইয়ে তো বহুতই বড়িয়া জগা হ্যায় ইসমে জঙ্গল কে অন্দর খাড়ি কে অন্দর ইয়ে ছোটা সা এক টাপু কা জেসা হ্যায় লেকিন সাইড মে পানি তো হ্যায় নি ইয়ে শায়দ জব পানি চড়তা হ্যায় খাড়ি মে তব জাকে ইসমে পানি ভরতা হোগা সাইড মে লেকিন ইসকে উপর তো নাহি চড়তা হোগা তো বন্ধুরা অনেক সুন্দর একটা জায়গা পেয়েছি তো দেখি এখানে বসে একটু রেস্ট করবো আর ওই যে কাঁকড়াটা পেয়েছি মেয়ে কাঁকড়া আর একটা ভালো সাইজের দেখি বড় সাইজের কাঁকড়া এখন এখানে বসে পোড়াবো রান্না করবো না একটু পুড়িয়ে খাবো তো ঠিক আছে অপেক্ষা করুন সব কিছু গুছিয়ে নিই লাকড়ি টাকড়ি যা চেই চাই কাঠ যা যা দরকার সব জোগাড় করে তারপরে আপনাদেরকে দেখাই তো বন্ধুরা আজ আমরা যে কাঁকড়া পেয়েছি আপনাদের একবার দেখিয়ে দিই এই দেখুন বেশ বড় বড় সাইজ এই দেখুন খুব খুব মজাদার এখানে মোটামুটি তিন কিলো আছে তিন সাড়ে তিন সাড়ে তিন কিলো তো ঠিক আছে আমরা একটু এখানে একটু রেস্ট করে নিই খাওয়া দাওয়া করে তারপরে একটা কাঁকড়া পোড়াবো পুড়িয়ে খেয়ে তারপরে বেরোবো বাড়ির দিকে আচ্ছা তো বন্ধুরা আমাদের কাঁকড়া দুটোটা রেডি এই দেখুন একটা এখনও নড়ছে মেয়ে কাঁকড়াটা আমারে কষ্ট দেবে তো এইভাবেই এখন এটাকে জ্বালিয়ে নেব তারপরে প্রকাশ ভাই সব কিছু করছে ভাই লাকড়ি শেষ হয়ে গেছে ভাই আমি যাই না লাকড়ি নিয়ে এসি ঠিক আছে কম হয়ে যাবে ও বাবা এদিকে একটু ধ্যান দেয় ভাই ভীষণ হাওয়া কিন্তু হ্যাঁ পাতা এদিকে ওদিকে সরাই না যায় দেখুন কত সুন্দর জায়গা বসার এসে কত সুন্দর একটা পিকনিক স্পট সুন্দরভাবে এখানে পিকনিকটা করা যায় এখানে অ্যাকচুয়ালি হানিমুনিও আসা যায়
কিন্তু মশার আর বাইরের কামড়ে না। তো ঠিক আছে, কাঁকড়গুলি জ্বলতে থাকুক, একটু পরে তারপরে দেখাই। প্রকাশ ভাই লাকড়ি আনতে যাচ্ছে, মানে লাকড়ি বলছি কাঠ আনতে যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের কাঁকড়া মোটামুটি হয়ে গেল, আর প্রকাশ ভাই ওইদিকে আওয়াজ দিচ্ছে, ওইখানে নাকি কাঠ আনতে গিয়ে একটা কাঁকড়া পেয়েছে। তো গিয়ে দেখি কেমন হয়, বেশি দূরে তো নয়। এই দেখো, আরে আসতেছি রে ভাই। এই যে কাঁকড়া কোথা দিয়েছে, শুকনো জায়গায়। শুকনো জায়গায় ভাই, চারিপাশে পাড়ার নিশান দেখছি, চারিপাশে নিশান দেখ। আর কাঁকড়াটা মনে হয় এই জায়গা দিয়ে অনেক আগেই রয়েছে, ভালো সাইজের একটা। এই সে কাঁকড়া কিন্তু শুকেই গেছে, একদম শুকিয়ে অবস্থা খারাপ হচ্ছে। আমার মুহে দিস না, আর বি কিন্তু তো মনে বেশি দিন বাঁচবে না, ওই গেছে অবস্থা খারাপ। আরে নিশান ওই জায়গা দিয়ে, আমি ওই জায়গা দিয়ে নিশান দেখতে দেখতে তারপরে আইছি। তো ফ্রেন্ড, ইয়াহাঁ পে কেকড়া হ্যাঁ, দেখিয়ে ইয়াহ পানি নেই ফির ভি ইয়ে কেকড়া একদম সুখ চুকা হ্যাঁ, পে নিশান ভি দেখ সকতে হ্যাঁ, বাঁচবে না মনে হয় না। তো থ্যাংক ইউ, তো ভাঙা ছোট লাল হয়ে গেছে ভাই, আধা সিদ্ধ হয়ে গেছে, এটা কাঁচাও খাওয়া যাবে। তো তুই বাঁধে জলদি নিয়ে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখানে যে আগুনটা পরে না দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, যা কটা লাকড়িও নিছি রাখ, ওই লাকড়ি কটা নিয়ে যাতে করে ঠিক হয়ে। আরে নেই কটা, তুই এদিকে লাকড়ি নিতে পেয়েছিস কি কাঁকড়া খোঁজ দিয়েছিস ভাই? তো ঠিক আছে বন্ধুরা, যাই আমি এবার আগুনের কাছে গিয়ে দেখি। এরকম ধোয়া হচ্ছে, বেশি দূরে নেই, পাশেই একটা কাঁকড়া পাওয়া গেল। ভাগ্যে যদি থাকে তাহলে আশেপাশেই পাওয়া যায়, না থাকলে অনেক দূর হেঁটেও পাওয়া যায় না। যেমন অনেক দূর হাঁটলাম কিন্তু কিছু পেলাম না, এখানে এসে একটু বসলাম, এখানেই একটা পেয়ে গেছি। আর কাঁকড়া মোটামুটি হয়ে গেছে দেখুন, ওফ কী সুন্দর রঙটা আসছে। তোমাদের কাঁকড়াটা দেখুন রেডি একেবারে, খুব আনন্দজনক, খুব আনন্দজনক একেবারে। দূরে নিয়ে যাই ভাই, ভালো জায়গায় নিয়ে চল, একটু মজা মেরে খেয়ে নি। উফ কী সুন্দর জায়গা। আর বন্ধুরা এইখানে দেখুন একটা কড়াইয়ের মতো পাথরের উপরে, এখানেও কিছু একটা করা যাবে পিকনিকে আসলে। আর এইখানে কেউ নাম লিখেছিল, জানি না কে, কার ভালোবাসার চিহ্ন। আর আমাদের কাঁকড়া একেবারে রেডি, রেড ক্র্যাব তো রেডি হয়, একদম লাল হয়ে গেছে ভাই। ওটাকে একটু ভেঙে নি তাড়াতাড়ি করে। ও ভীষণ গরম ভাই, একটু ঠান্ডাও তেল। ঠ্যাংরা গরম করে দিই, উড়িয়ে বাবা মহাকাল। আর এটা মহারানী, ভালোই কিন্তু না, একটা মেল একটা ফিমেল। তো ঠিক আছে, একটু ঠান্ডা হতে দিই, তারপরে দেখাই আপনাদের। তো বন্ধুরা বলেছিলাম মেঘ আকড়ের ভিতরে ডিম ভরা থাকবে, এই দেখুন ডিম, এই দেখুন এটার ভিতরেও ভরা। কিন্তু সম্পূর্ণ গরম ভাই, গরম কিন্তু ভাঙা শুরু করা হোক, খাওয়া হোক। ট্যাং মোটা ট্যাং দিয়ে প্রকাশ ভাই ভাঙুক, আমি একটু দেখি। ও এই দেখুন, ক্যামেরাটাকে এক পাশে রেখে দেখুন, নাহলে মজা আসছে না। আগে একদিন প্রকাশ ভাই একটাই খেয়ে নিয়েছিল, আমাকে দেয়নি, কিন্তু তেমন শ্বাস নেই না ভাই প্রকাশ ভাই কাঁকড়ার ভিতরে। আমি একটু ডিম দিয়ে শুরু করি, এই দেখুন। ভীষণ গরম, বেশ মজার জিনিস, সঙ্গে একটু চিলি চিলি থাকলে আরো ভালো হতো। বন্ধুরা তাড়াতাড়ি চলে আসুন, দাওয়াত দাওয়াত উড়াচ্ছি, দাওয়াত প্রচন্ড টেস্ট, সঙ্গে লবণের দরকারই নেই। আপনারা কিছু লবণ চাই, দেখুন কেমন লাগতো একেবারে শ্বাসটা। আহা আহা, খুব মজাদার, খুব মজাদার। এই দেখুন ভিলু, এটা কেউ খাওয়া হবে, ঠান্ডারে পরে খাই। দাউড়া তো দাউড় খুঁজ, কেটে ভেঙে নি। এই দেখুন একেবারে বেয়ার গ্রিলসের মতো খাওয়া দাওয়া চলবে এখন। চলবে কি? চলছে চলছে, দেখুন একেবারে
শাকগুলি একেবারে সুন্দর টেস্টি খেতে। আর চামচটা কই ভাই? এবার চামচও আছে এখানে, স্পেশাল কাঁকড়ার পা। বাহ, দারুণ মজা আসছে। অনেক কষ্টের পরে খাড়ির ভিতরে বসে খাওয়া, ছোটোখাটো একটা পিকনিক, অনেক খিদেও পেয়েছিল। এটা একেবারে এনার্জি ফুল, এই দেখুন। ঠিক আছে, আমরা খেতে থাকি। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ। প্রকাশ ভাই জল খাচ্ছে, আমারও খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আপনি যদি আজ আমাদের এই চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, এখন এখানে একটু রেস্ট করব। রেস্ট করে মোটামুটি একটা 15 মিনিট পরে ঘরের দিকে আবার যাব। তো দেখ, আমি একটু জলটা খেয়ে নিই। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে একটা নতুন পরের ভিডিওতে। আপনি শেষ অবধি ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। টাটা।